ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পং এর পক্ষ থেকে একটা ভীষণ ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এখানে কিন্তু যোগ্যতা যেহেতু মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস, সুতরাং বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন ঠিক করতে পারবেন। এবং কিভাবে আপনাদেরকে আবেদনটা করতে হবে এবং কখন কবে অ্যাডমিট কার্ডটি পাবেন সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা আমি করব। সুতরাং ভিডিওটিকে কিন্তু একটুও স্কিপ করবেন না, কারণ অনেকগুলো পদের ব্যাপারে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং আপনারা যে পদের জন্য যোগ্য আপনারা কিন্তু অবশ্যই সেই পদের জন্য আবেদন করে দেবেন, সুযোগ হারাবেন না। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক। অফিসিয়াল নোটিফিকেশানে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ আপনারা কিন্তু যে কোনো জেলা থেকে কিন্তু এটা আবেদন করতে পারছেন। এবং এখানে একটু আপনারা দেখে নেবেন আপনাদের যে আবেদন পদ্ধতি আছে সেটা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে অবশ্যই অ্যাপ্লিকেশানটা করতে হবে। এবং অনলাইনে আবেদন শুরু হচ্ছে 23/12/2019 অর্থাৎ আজ থেকেই, এবং এটা চলবে 10/12/2020 11:45 PM পর্যন্ত। এবং বন্ধুরা অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন সেই ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি ভিডিওটি আপলোড করব সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা এখানে দেখে নিন, প্রথম যে ভ্যাকান্সি আছে ইংলিশ স্টেনোগ্রাফারের ওপরে, এখানে টোটাল ভ্যাকান্সি আছে কিন্তু দুটো এবং ইউআর একটা, এসসি একটা। পরবর্তী ভ্যাকান্সি আছে নেপালি ট্রান্সলেটর, এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে দুটো। পে স্কেল এবং অন্যান্য তথ্যগুলো আপনারা একটু দেখে নেবেন। পরবর্তী পদটা আছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এবং এটার জন্য টোটাল ভ্যাকান্সি আছে 15টা। এটা কিন্তু একটা খুব ভালো ভ্যাকান্সি, এই সকল পদগুলোর জন্য কিন্তু আপনারা অবশ্যই আবেদন করে দেবেন। এর পরের পদ রয়েছে গ্রুপ ডি, এখানেও একটা ভালো ভ্যাকান্সি কিন্তু রয়েছে, টোটাল ভ্যাকান্সি আছে 13টা। পরবর্তী আছে নাইট গার্ড, এখানে টোটাল ভ্যাকান্সি আছে দুটো। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক বয়স। এখানে যে বয়সটা বলা হয়েছে 18 থেকে 40 বছর মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং বয়স গুনতে হবে 1/1/2019 হিসেবে। তো সুতরাং বন্ধুরা এটা কিন্তু আপনারা অনেকেই আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এবং বন্ধুরা এরপরে রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এখানে দেখে নিন স্টেনোগ্রাফার গ্রুপ বি এবং এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এই সকল পদের জন্য আপনাদেরকে যে যোগ্যতা থাকতে হবে সেখানে হবে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট। এবং এর সাথে স্টেনোগ্রাফার গ্রুপ বি পদের জন্য মিনিমাম যে স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট, এবং টাইপিং স্পিড যেটা থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। আপনারা যারা নেপালি ট্রান্সলেটারের পদের জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু এক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক, এবং তার সাথে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগছে। এবং বন্ধুরা এখানে দেখে নিন গ্রুপ ডি এবং নাইট গার্ড পদের জন্য আপনাদেরকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, এবং শুধুমাত্র এই পদগুলোর জন্যই কিন্তু একমাত্র পুরুষরা আবেদনযোগ্য। অন্যান্য সকল পদের জন্য আপনারা মহিলারাও আবেদন করতে পারবেন, কিন্তু শুধুমাত্র এই গ্রুপ ডি নাইট গার্ডের জন্য শুধুমাত্র মেল ক্যান্ডিডেট যারা আছেন তারাই আবেদন করতে পারবেন। এর পরবর্তী পয়েন্ট আছে মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ কী কীভাবে আপনাদের এক্সাম নেওয়া হবে এগুলো একটু আপনারা দেখে নেবেন। এবং আপনারা যদি চান তাহলে এর উপরে এর যে সিলেবাস আছে এবং এর উপরে সমস্ত বিস্তারিত আমি আলাদা করে একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো, এবং সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে সার্চ করবেন জবস অ্যান্ড নলেজ, এবং সেখানে সার্চ করলেই আমার চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন। সেখানে যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল, বিভিন্ন বইয়ের PDF এবং বিভিন্ন চাকরির খবর কিন্তু সেই চ্যানেলে আপলোড করা হয়। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে ভুলবেন না। এবার এখানে দেখে নিন অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারে বলা আছে, এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, নেপালি ট্রান্সলেটর, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এই সকল পদের জন্য SC/ST-দের জন্য ধার্য করা হয়েছে 200 টাকা, এবং OBC এবং জেনারেলদের জন্য 300 টাকা, এবং গ্রুপ ডি নাইট গার্ড এই সকল পদের জন্য SC/ST-দের জন্য আছে 150 টাকা, এবং জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। এরপরে আছে মোড অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান। তাহলে এখানে এই ব্যাপারে সমস্ত তথ্য আমি আপনাদেরকে আগেও দিয়েছি যে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং ফি পেমেন্ট যেটা করতে হবে সেটাও অনলাইনে, এবং কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তার উপরেও কিন্তু একটা ভিডিও আসতে চলেছে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে। তো সেই ভিডিওটিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না।
এবার এই জায়গাটা একটু বন্ধুরা লক্ষ্য করবেন, এখানে অ্যাডমিট কার্ডের ব্যাপারে বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে যে পরীক্ষার আগে দু সপ্তাহ আগে থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার ভেনু, পরীক্ষার ডেট সমস্ত কিছুই কিন্তু দিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু ওয়েবসাইটটাকে আপনাদেরকে কন্টিনিউ ভিজিট করতে হবে, এবং পাশাপাশি আমার চ্যানেলেও আমি জানিয়ে দেবো যে কবে থেকে আপনারা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন। পরীক্ষার দু সপ্তাহ আগে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবং নোটিফিকেশনের শেষে এখানে দেখুন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে সাবমিশন করবেন, কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, কত সাইজের ফটো, কত সাইজের সিগনেচার আপলোড করতে হবে, সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। এসবগুলো আপনারা একটু দেখে নেবেন, এবং এর উপরে ভিডিও তো আমি অলরেডি আপলোড করে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের বিজ্ঞপ্তির ব্যাপারে একটা তথ্য, এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভালো ভ্যাকান্সির ওপরে একটা তথ্য। তো এটা কিন্তু দেখা মাত্রই আপনারা অবশ্যই অনলাইনে আবেদন করে দেবেন, এবং এর উপরে আরও কিছু তথ্য বা জিজ্ঞাসা থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।